লন্ডনের কুইন্স অ্যাওয়ার্ড অর্জনকারী লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার সিলেটের কৃতি সন্তান মামুন চৌধুরী নিজের গ্রামে চালু করেছেন একটি আধুনিক মাদ্রাসা এবং একাডেমি। শনিবার হবিগঞ্জের জেলা প্রশাসক এই প্রতিষ্ঠান দুটোর উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে মামুন চৌধুরী যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অন্যদের জন্য অনুকরণীয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রাম ঘুরে এসে রিপোর্ট করছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বাংলাদেশের বাইরে থাকলেও সবসময় নিজের গ্রামের অসহায় মানুষের জন্য নীরবে নিভৃতে সাহায্য করেন ইংল্যান্ডের লন্ডন ট্র্যাডিশনের অন্যতম কর্ণধার সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের গর্ব মামুন চৌধুরী। বংশ পরম্পরায় তারা সবসময় আত্মমানবতার কল্যাণে কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার নিজের গ্রামে তার দাদা এককালের প্রতাপশালী জমিদার মফিজউদ্দিন চৌধুরীর নামে চালু করলেন একটি মাদ্রাসা। এতে ইসলামী শিক্ষার পাশাপাশি থাকবে কম্পিউটার, ইংরেজি শিক্ষা এবং আত্মনির্ভরশীল করার জন্য কারিগরি শিক্ষা। এখানে যে মাদ্রাসা করতেছি এটা সম্পূর্ণ কম্পিউটারাইজড হবে, আধুনিক হবে, অত্যাধুনিক হবে এবং এখানে আমি সব ধরনের টেকনিক্যাল এডুকেশনের ব্যবস্থা রাখব। এখানের যে ছাত্ররা, আমি ব্রিটেন থেকে ছাত্রদেরকে এখানে নিয়ে আসবো এবং এখানের যে ছাত্ররা তাদের মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করব, যাতে মাদ্রাসায় যারা পড়ে তারা অন্তত বড় চিন্তা করতে পারে। বহুতল এই ভবনে মাদ্রাসার পাশাপাশি তার স্ত্রী জাহানারা চৌধুরীর নামে প্রতিষ্ঠা করেছেন জাহানারা একাডেমি। এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস থ্রি থেকেই শিশুদের জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে, জানালেন এই বছর মর্যাদাপূর্ণ কুইন্স অ্যাওয়ার্ড অর্জনকারী মামুন চৌধুরী। যারা মাদ্রাসায় তার ছেলেকে দিতে চান না তাদেরকে ওই একাডেমিতে দিতে পারেন, যেখানে আমরা ক্লাস থ্রি থেকে কম্পিউটার লেসন শুরু করব। আমাদের যে কারিকুলামের বাইরে আমরা আরও দুইটা তিনটা ক্লাস চালাব। শনিবার দুপুরে মামুন চৌধুরীকে নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে এই প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় জেলা প্রশাসক এবং আগত অতিথিবৃন্দ বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে মামুন চৌধুরী যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অন্যদের জন্য অনুকরণীয়। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই এই চুনারুঘাটের মধ্যে কেন পুরো বাংলাদেশের মধ্যে এই ধর্মীয় শিক্ষার পাশাপাশি যে প্রায়োগিক শিক্ষা, ইংরেজি এবং প্রযুক্তিগত শিক্ষা, এটা অন্য রকমের একটা মাত্রা পাবে, যেটি আসলে অসাধারণ এবং অনন্য হবে। যে সফলতার বৃত্ত ততদিন পর্যন্ত পূরণ হয় না যতদিন পর্যন্ত না আপনি নিজে সফল হওয়ার সাথে সাথে আপনি অন্যদেরকে সফল হতে সহযোগিতা করবেন। তাই মামুন চৌধুরী আমাদের জন্য একজন উদাহরণ, যিনি নিজে লন্ডনে সফল হওয়ার সাথে সাথে এখনও উনি ওনার জন্মস্থানের কথা ভুলেননি, জন্মস্থানের মানুষের কথা ভুলেননি। বাংলাদেশ সরকারের উপসচিব জাবের চৌধুরীর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল কবির, আমিনুর রশিদ চৌধুরী বরুণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।